নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসা এনডিআই ও আইআরআই এর চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 7 জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। সোমবার দুপুরে রাজধানীর হাতিরপুল কাঁঠাল বাগানে সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শুভেচ্ছা জানানোকালে তার বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, সরকার এ প্রতিবেদন মেনে নিতে নারাজ। বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় ক্ষমতায় এসেছে বলছেন ক্ষমতাসীনরা, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় এ দেশ অল্প সময়ের মধ্যে স্বাধীন করতে পেরেছে। আজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করছে তারা। মঈন খান বলেন, বর্তমান সরকারের নানা কথায় প্রমাণ হয়েছে, নির্বাচনের নামে আজকে যারা এই সরকারকে ক্ষমতায় আনতে সহযোগিতা করেছে তারা কি দেশের মঙ্গলের জন্য করেছেন, নাকি জনগণের বাকস্বাধীনতা হরণের জন্য করেছেন। বিএনপিকে ভেঙে নির্বাচনে আনার জন্য অনেক প্রকল্প গ্রহণ করেছিল তারা, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ সাহেবকে দিয়েও চেষ্টা করেছিল, কিন্তু তাকে দূরে সরাতে পারেনি শহীদ জিয়ার আদর্শ থেকে। তিনি আরও বলেন, আজকে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হয়েছে, উন্নয়নের নামে জনগণের পকেট কাটা হচ্ছে, 10,000 কোটি টাকার কাজ করা হচ্ছে 30,000 কোটি টাকায়, লুটপাট করছে উন্নয়নের নামে, আর সেই কাফফারা দিতে হচ্ছে জনগণকে। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণ সে গণতন্ত্র ফেরত চায়, সরকার এদেশে বিভাজনের রাজনীতি শুরু করেছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকুন।